আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহেন্স ক্রাফ্ট আজ আপনাদের এই স্লিভস্টির দ্বিতীয় পার্টের টিউটোরিয়াল আপনাদের শেয়ার করব তো প্রথম পার্টটি যদি আপনারা দেখে না থাকেন তো প্রথম পার্টটি আপনারা দেখে নেবেন আর আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশান বক্সে এবং ইন্ডিস্ক্রিনে অথবা আই বাটনে এটির লিঙ্ক দিয়ে দেব আপনারা আগে এই স্লিভটির এক নম্বর পার্ট দেখে নেবেন তো এক নম্বর পার্টে আমি এখান থেকে এই তৈরি করেছিলাম আর এই লেসটি আমি তৈরি করেছিলাম তিন ইঞ্চি পরিমাণ তো আমার এই পুরো হচ্ছে স্লিভটির ইঞ্চি তো আমি যদি এই থ্রি ইঞ্চি লেস তৈরি করে নেই। তাহলে আমার বাকি থাকে আর থার্টিন ইঞ্চি তো আমার এই থার্টিন ইঞ্চি এই স্লিভ তৈরি করে নিতে হবে তো তার আগে আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের মেজারমেন্টটি ছিল এটি লম্বা ছিল সিক্সটিন ইঞ্চি হাতার মুহুরি ছিল নাইন ইঞ্চি বগল হল হচ্ছে পনেরো ইঞ্চি এবং বাহু হচ্ছে চোদ্দ ইঞ্চি তো আমি এই প্যাটার্ন মেজারমেন্ট অনুযায়ী যে প্যাটার্নটি কেটে নিয়েছিলাম তো দেখুন এই হচ্ছে সেই প্যাটার্নটি তো আমি প্যাটার্নের নিচের অংশে নয় ইঞ্চি রেখেছিলাম তো আমি লেসটিকে যদি এটার উপরে রেখে দেখি তো আমার এখানে দেখুন এই প্যাটার্ন বরাবরে আমার এই লেসটি তৈরি হয়েছে এবং এই লেসটি আমি থ্রি ইঞ্চি পরিমাণ তৈরি করে নিয়েছি আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এই লেসটি থ্রি ইঞ্চি পরিমাণ তৈরি করেছি তো আমাকে এখন আর থার্টিন ইঞ্চি পরিমাণ তৈরি করে নিতে হবে আর এই থার্টিন ইঞ্চি আমি তৈরি করব এই মেজারমেন্ট প্যাটার্ন অনুযায়ী তো চলুন দেখে নিই আমরা এরপরের পরের কাজটি কীভাবে তৈরি করব আমি প্রথমে সুতা নিয়ে একটি স্লিপ নট তৈরি করে নেব আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম এবার একটু খেয়াল করে দেখবেন যে এই যে পাশে আমি ক্লাস্টার স্টিচ গুলো সিধা পাশে রয়েছে অর্থাৎ ঠিক দিকে রয়েছে তার বিপরীত পাশে আমি এটিকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আমি কাজটি শুরু করব তো আমি এখানে এই ফার্স্টের যে ডাবল ক্রোসেট টি রয়েছে এই ডাবল ক্রোসেট এর চেইন এর মধ্যে আমি এটিকে জয়েন করে নেব জয়েন করে নিলাম এবার আমি এখানে থ্রি চেইন তৈরি করব ওয়ান টু থ্রি তো আমি ফার্স্ট ডাবল ক্রোসেটের মাথায় থ্রি চেইন করে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম যেহেতু থ্রি চেন সমান ওয়ান ডাবল ক্রোসেট তোমার একটি ডাবল ক্রোসেট তৈরি হয়েছে তো নেক্সট স্টিচ থেকে অর্থাৎ সেকেন্ড ডাবল ক্রোসেটের চেন স্টিচ থেকে আমি একই লুক থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করব ওয়ান টু আমি একই লুক থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার থার্ড নাম্বার ডাবল ক্রোসেটের মাথা থেকে আমি একই লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করব ওয়ান টু তাহলে এখানে আমার ফাইভ ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে প্রথমে থ্রি ডাবল ক্রোসেট করে নিয়েছি নেক্সট ডাবল ক্রোসেট থেকে আমি একই লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট করেছি এবং থার্ড ডাবল ক্রোসেট থেকে আমি একই লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট করেছি তো এখানে মোট ফাইভ ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে তো এবার আমি টু চেন তৈরি করে নেব আমি টু চেন তৈরি করে নিলাম এবার আমি এই নিচের রোটে দুটি চেইন স্কিপ করব ওয়ান টু স্কিপ করে আমি থার্ড চেইনে মধ্যে থেকে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম আমি পুনরায় টু চেইন তৈরি করব এবং দুটি ঘর স্কিপ করে ওয়ান টু থার্ড চেনের মধ্যে থেকে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করব। আমি পুনরায় দুটি চেন তৈরি করব এবং নিচ থেকে দুটি চেন স্কিপ করে থার্ড চেনের মধ্যে থেকে একটি ডাবল ক্রোসেট তৈরি করব তো এভাবে আমি পুরো রোটি কমপ্লিট করে নেব আমি দুটি করে চেন স্টিচ স্কিপ করবো এবং স্পেসের জন্য দুটি চেন তৈরি করে নেব এবং একটি করে ডাবল ক্রোসেট তৈরি করব দুটি চেন করলাম স্পেসের জন্য দুটি চেন স্কিপ করলাম এবং থার্ড চেইন স্টিচ থেকে আমি একটি করে ডাবল ক্রোসেট করে নিলাম তো মূলত আমার কাজটি এরকম দেখাবে আর পুরো রুটিতে আমি এরকম ভাবে কাজটি করে নেব আমি এই রুটি শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি এখানে থার্ড নাম্বার এদিক থেকে থার্ড নাম্বার ডাবল ক্রোসেটের উপরে একটি ডাবল ক্রোসেট করেছি তো আমি এই একই লুপ থেকে আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করব এবার সেকেন্ড ডাবল ক্রোসেটের মাথা থেকে আমি একই লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট কমপ্লিট করব ঠিক যেমনটি আমি শুরুতে করেছিলাম দুটি ডাবল ক্রোসেট করে নিলাম এবার লাস্টে যে থ্রি চেন করেছিলাম তো সেই থার্ড চেনের মধ্যে থেকে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো এখানে আমার পাঁচটি ডাবল ক্রোসেট তৈরি হয়েছে এবং এর পাশে আমার পাঁচটি ডাবল ক্রোসেট তৈরি হয়েছে তা আমি পরবর্তী রো তৈরি করার জন্য এখানে থ্রি চেন করে নিব এবং থ্রি চেন সমানোসেট তো এবার আমি নেক্সট ডাবল ক্রোসেটের মধ্যে আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার বাকি সবগুলো ডাবল মধ্যে আমি একটি করে ডাবল তৈরি আমি সবগুলো ডাবল ক্রোসেটের মধ্যে একটি করে ডাবল ক্রোসেট করলাম তো এখানে আমার ছয়টি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে তো এ যে আমি দুটি চেন তৈরি করব এবং এই দুটি চেনের লুপের পরে যে ডাবল ক্রোসেটটি রয়েছে এই ডাবল ক্রোসেটের মাথায় আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম সেমভাবে ভাবে আমি আবার দুটি চেন তৈরি করব এবং নেক্সট ডাবল ক্রোসেটের মাথা থেকে আমি আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করব আমি পুনরায় দুটি চেন তৈরি করব এবং নেক্সট ডাবল মাথা থেকে আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করব। মূলত এই রোটি আমার এভাবে শেষ করতে হবে এবং এখানে শুরুতে আমি যে কাজটি করেছিলাম এই সেমভাবেই এই এ শেষে এই পাশে ডাবল ক্রোসেটের উপরে আমি সেমভাবেই ডাবল ক্রোসেট করে এই লাইনটি শেষ করে নেব এবার সেম লোক থেকে আমি আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করব তাহলে আমার একটি ডাবল ঘর বৃদ্ধি পেয়ে যাবে যেহেতু আমাকে ধীরে ধীরে বর্ধিত করতে হবে তাই আমি প্রত্যেকটা রোতে পাশে একটি ডাবল ক্রোসেট বৃদ্ধি করব এবং এ পাশে একটি ডাবল ক্রোসেট বৃদ্ধি করব তাহলে আমার আস্তে আস্তে এই স্লিপটি একটু বর্ধিত হতে থাকবে তো এখানে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো একই লুক থেকে আমার দুটি ডাবল ক্রোশেট তৈরি হয়েছে এবং বাকি ডাবল ক্রোসেট গুলোর উপরে আমি একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো প্রথম এই রোতে আমার পাঁচটি ডাবল ক্রোসেট ছিল এবং এখানে এসে আমার ছয়টি ডাবল ক্রোসেট তৈরি হয়েছে এবার আমি দুটি চেন তৈরি করে নিলাম এবং এই লুপটি স্কিপ করে এই যে যে ডাবল ক্রোসেট রয়েছে এই ডাবল ক্রোসেট এর মাথায় আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি পুনরায় দুটি চেইন করে নিলাম এবং এই ডাবল ক্রোসেট এর মাথায় একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি পুনরায় দুটি চেইন তৈরি করব এবং এই ডাবল ক্রোসেট এর মাথায় একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো মূলত এই কাজটি আমাকে রিপিট করতে হবে এবং এই পুরো রোটিতে আমি সেমভাবে ভাবে কাজ করে নেব এবং এই শুরুতে যেভাবে আমি প্রথম ডাবল ক্রোসেটে একই লোক থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করেছিলাম ঠিক সেমভাবে ভাবে এই লাস্টের ঘর থেকে আমি একই ঘর থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে এই পাশে একটি ডাবল ক্রোসেট বৃদ্ধি করে নেব আমি দুটি চেন তৈরি করে নিলাম এবং প্রত্যেকটি ডাবল উপরে দুটি একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব ঠিক যেভাবে আমি শুরুতে তৈরি করেছিলাম তো এক্ষেত্রেও আমার ছয়টি ডাবল ক্রোসেট তৈরি হবে এবার লাস্টে যে থ্রি চেন রয়েছে তো থার্ড চেনের মধ্যে থেকে আমি একই লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব নিয়ে একটি ডাবল ক্রোসেটের ঘর বৃদ্ধি করে নেব তো আমার এখানে ছয়টি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে পরবর্তী রো তৈরি করার জন্য আমি থ্রি চেন তৈরি করে এটিকে ঘুরিয়ে নেব এবং সেম লুপ থেকে আমি আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে এই রোতে একটি ডাবল ক্রোসেট বৃদ্ধি করে নিলাম এরপর বাকি ডাবল ক্রোসেটগুলোতে আমি একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব এক্ষেত্রে আমার সেভেন ডাবল ক্রোসেট তৈরি হবে আমি সবগুলো ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার টু চেন তৈরি করে এই ডাবল ডাবল উপরে একটি তৈরি করব পুনরায় টু চেন তৈরি করে এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব তাহলে এই রোটিও আমাকে এভাবে কমপ্লিট করতে হবে এবং এই শেষের অংশে আমি প্রথমে যেভাবে শেষের ঘরটিতে একটি ঘর বর্ধিত করেছিলাম এখানেও একটি ঘর বর্ধিত করে নেব এবং সবগুলো ডাবল ক্রোসেটে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি রোটি কমপ্লিট করে থ্রি চেইন তৈরি করে নিয়েছি পরবর্তী রো তৈরি করার জন্য তো আমি এই সেম লুপ থেকে আরও একটি ডাবল ক্রোসেট করে এই রোতেও আমি একটি ডাবল ক্রোসেটে ঘর বৃদ্ধি করে নিলাম এবার বাকি ডাবল ক্রোসেটগুলোর মাথায় একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি সবগুলো চেইন স্টিচে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নিচ্ছি আমি সবগুলো ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার টু চেন তৈরি করে পরবর্তী ডাবল ক্রোসেট একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম টু চেন তৈরি করে আমি আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম পুনরায় টু চেন তৈরি করে আমি এই ডাবল ক্রোসেট এর একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার আমি এই লুপ থেকে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করব এবং এ পর্যায়ে আমি এখানে এই হুকে পুতি ভরে নেব এবং এই হুকে সুতা পেঁচিয়ে পুতির মধ্যে দিয়ে বের করে নিয়ে আসবো এবং এভাবে হুকে সুতা পেঁচিয়ে আমি এই স্পেস থেকে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করব একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এরপর এই যে ডাবল ক্রোসেট রয়েছে এই ডাবল ক্রোশেটে যে নিস্টিস থেকে আরও একটি ডাবল ক্রোশেট তৈরি করব তো দেখুন আমার এরকম হবে কাজটি তো এবার আমি টু চেন তৈরি করে পরবর্তী ডাবল ক্রোসেটে চেইন স্টিচে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম পুনরায় দুটি চেইন তৈরি করে নেক্সট ডাবল ক্রোসেটে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম দুটি চেইন তৈরি করে আমি নেক্সট ডাবল ক্রোসেটে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো আমি এখানে আরেকটি পুঁতি করে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন সেম লুক থেকে আমি আরও একটি ডাবল ক্রোসের তৈরি করে নেব ডাবল তৈরি করে নিলাম একটি এবার এই হুক থেকে সুতাটিকে সরিয়ে নিলাম এবং হুকে আমি পুতি ভরিয়ে নিলাম এরপর এই সুতাটিকে হুকে পেঁচিয়ে এই পুতির মধ্যে দিয়ে আস্তে করে এভাবে বের করে নিয়ে আসবো এবং এই সুতায় ওকে পেঁচিয়ে নেব এবং সেম লুপ থেকে আমি আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করব তো দেখুন আমার জয়েন হয়ে গিয়েছে তো আমি এবার এই ডাবল ক্রোসেট থেকে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো দেখুন আমার এখানে চারটি ডাবল ক্রোসেট হয়েছে এবং মাঝে পুঁতি অ্যাড হয়েছে আমি দুটি চেন করে নিলাম এবার নেক্সট ডাবল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম পুনরায় দুটি চেন তৈরি করলাম এবং পরবর্তী ডাবল ক্রোসেট থেকে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম আমি দুটি পরপর দুটি ডাবল ক্রোসেট তৈরি করলাম এবার দুটি চেন করে নেক্সট ডাবল ক্রোসেটে আমি আরও একটি ডাবল ক্রোসে তৈরি করে নেব এবং এই লুপ থেকে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করব ডাবল ক্রোসেট তৈরি করলাম এবারে আমি এখানে পুতি অ্যাড করে নেব এজন্য সুতা থেকে হুক খুলে নিয়ে আমি হুকে পুতি ভরে নিলাম এবং এই সুতার মধ্যে হুক নিয়ে আমি পুঁতির মধ্যে দিয়ে হুক সুতাটাকে বের করে নিয়ে আসলাম এবং একটি চেন স্টিচ করে পুঁতিটিকে জয়েন করে নিলাম কুতির মধ্যে দিয়ে সুতাটাকে বের করে আনলাম এবার হুকে একবার সুতা পেঁচিয়ে সেম লোক থেকে আমি আরও একটি ডাবল ক্রোসেট করে পুঁতিটিকে জয়েন করে নিলাম এবার পরবর্তী যে ডাবল ক্রোসেটটি রয়েছে এখানে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো মূলত আমার এই কাজটি এই পুরো রোডটিতে করতে হবে এবং শেষে আমার একটি ডাবল ক্রোসেটের ঘর থেকে দুটি ডাবল ক্রোসেট করে একটি ডাবল ক্রোসেট বর্ধিত করে নিতে হবে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি আর দেখুন আমার দুই পাশে একটু করে বর্ধিত হচ্ছে তো এবার আমি পরবর্তী রাউন্ডটি তৈরি করার জন্য এখানে থ্রি চেন তৈরি করে নেব আমি এখানে থ্রি চেন তৈরি করে নিলাম এবার আমি এটিকে ঘুরিয়ে নিয়ে সেম লুক থেকে আমি আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার সবগুলো ডাবল ক্রোসেট থেকে একটি করে ডাবল ক্রোসে তৈরি করে নেব আমি এখানে সবগুলো ডাবল ক্রোসের থেকে একটি করে ডাবল ক্রোসের তৈরি করছি আর একটি ডাবল ক্রোসেট আমি করে নিলাম আমার সবগুলো ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে এবার আমি টু চেন তৈরি করে নেক্সট ডাবল ক্রোসেটের একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম দুটি চেন করে এই ডাবল ক্রোসেটের মধ্যে আমি একটি ডাবল ক্রোসেট করে নিলাম এবার এই যে স্পেসটি রয়েছে দুটি চেনের এখানে আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব ওয়ান টু আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার এখানে যে চারটি ডাবল ক্রোসেট রয়েছে তো ফার্স্ট ডাবল ক্রোসেটের যে নিশ্চয়ই সে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করলাম অর্থাৎ এখানে আমার চারটি ডাবল ক্রোসেট তৈরি হলো এবার আমি টু চেন তৈরি করে নেব এবং এই চারটি ডাবল ক্রোসেটের এই লাস্ট যে ডাবল ক্রোসেট রয়েছে আমি এখান থেকে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব ক্রোসেট তৈরি করে নিলাম এবার এই পরবর্তী যে লুপটি রয়েছে এই লুপ থেকে আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করব দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার নেক্সট যে ডাবল ক্রোসেটটি রয়েছে এখান থেকে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে এখানেও মোট চারটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম থেকে দুটি চেইন করে নিলাম এবং নেক্সট ডাবল ক্রোসেটের উপরে আমি একটি ডাবল ক্রোসেট করে নেব এটা আমি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার নেক্সট লুপ থেকে আমি আবার দুটি ডাবল ক্রসেট তৈরি করব আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার পরবর্তী যে চারটি ডাবল ক্রোসেট রয়েছে তো ফার্স্ট ডাবল ক্রোসেটের মধ্যে একটি ডাবল ক্রোসেট করে আমি চারটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিলাম পুনরায় দুটি চেন করে নেব এবং এই চারটি ডাবল ক্রোসেটের এই লাস্টের ডাবল ক্রোসেট থেকে আমি একটি ডাবল ক্রোসেট করে এখানেও মোট চারটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিলাম তো এই সেম ভাবে এই পুরো রোটি কমপ্লিট করে নেব এবং এই শুরু করেছিলাম যেভাবে ঠিক সেভাবে এখানে লাস্টের ডাবল ক্রোসেট থেকে আমি দুটি ডাবল ক্রোসেট করে এই পর্যায়ে একটি ডাবল ক্রোসেট বৃদ্ধি করে নেব আমি পুরো রোটি শেষ করে পরবর্তী রো তৈরি করার জন্য থ্রি চেন তৈরি করে নিয়েছি এবং সেম লুপে আমি আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব ডাবল ক্রোসেটটি তৈরি করে নিলাম এবার এই সবগুলো ডাবল ক্রোসেটের মধ্যে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল ক্লিক দিয়ে রাখুন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি না টেনে দেখবেন তাহলে কাজগুলো সুন্দরভাবে বুঝতে পারবেন আমি সবগুলো ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম ও 2 তৈরি করে এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম টু চেন করে নিলাম এবার এখানে যে চারটি ডাবল ক্রোসেট করেছিলাম তো এই ফার্স্ট ডাবল ক্রোসেট উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবার টু চেন করে এই চারটি ডাবল ক্রোসেট এর লাস্ট যে ডাবল ক্রোসেট সেই ডাবল ক্রোসেট উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবং এখানে যে লুপটি রয়েছে টু চেনের এই লুপ থেকে আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার এই দ্বিতীয় পর্যায়ে যে চারটি ডাবল ক্রোসেট রয়েছে তো এর চারটি ডাবল ক্রোসেটে ফার্স্ট ডাবল ক্রোসেটের উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো এখানে চারটি ডাবল ক্রোসেট তৈরি হয়েছে এবার টু চেন তৈরি করে এই চারটি ডাবল ক্রোসেটের লাস্টে যে ডাবল ক্রোসেট রয়েছে এখান থেকে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো দেখুন এখানে একটি সুন্দর ফুলের মতো প্যাটার্ন চলে এসেছে মূলত এই রোটি তৈরি করার পর আমার এরকমই প্যাটার্ন তৈরি হবে তো পুনরায় দুটি চেন তৈরি করে এই চারটি ডাবল 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 ফার্স্ট একটি তৈরি করে নিলাম দুটি চেন তৈরি করে নিলাম এবং লাস্টের ডাবল ক্রোসেট উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার এই লুপ থেকে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবং পরবর্তী চারটি ডাবল ক্রোসেটের ফার্স্ট ডাবল ক্রোসেট থেকে একটি ডাবল ক্রোসেট তৈরি করে এখানেও চারটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নেব তো দেখুন এখানেও আমার একটি সুন্দর প্যাটার্ন চলে এসেছে মূলত এই রোটি তৈরি করার পর আমার এরকম প্যাটার্ন তৈরি হবে এবং দেখুন সুন্দরভাবে আমার এই স্লিপটি দুই পাশে একটু করে বর্ধিত হচ্ছে আর এই স্লিপটিকে এই আমি যে ডায়াগ্রাম কেটেছিলাম পেপার প্যাটার্ন কেটেছিলাম এই প্যাটার্নের উপরে এভাবে বসিয়ে ঠিক এটার মতো মাপ দিয়ে আমরা এটাকে তৈরি করে নিতে থাকব আর এটা ততক্ষণ পর্যন্ত এই সেম প্রসেস ফলো করে এই লাইনটি শেষ করার পরে আমরা আবার এই তিনটি রো রিপিট করব এবং এই রোগুলো আবার রিপিট করে করে আমরা এই বাহুর ভাঁজ পর্যন্ত আমরা তৈরি করে নেব পুরো রোটি কমপ্লিট করে নিয়েছি এবার পরবর্তী রো তৈরি করার জন্য থ্রি চেন তৈরি করে এটিকে ঘুরিয়ে নিলাম এবং সেম লুপ থেকে আরও একটি ডাবল ক্রোসের তৈরি করে একটি ঘর বর্ধিত করে নিলাম এবার সবগুলো ডাবল ক্রোসেটের উপরে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব সবগুলো ডাবল ক্রোসেটের উপরে ডাবল ক্রোসেট তৈরি করে নিতে হবে প্রতি রোতে আমাদের এই পাশে একটি এবং শেষে একটি মোট প্রতিটি রোতে আমাদের দুটি করে ডাবল ডাবল হবে আমি শেষ তৈরি করে নিলাম তো এবার আমি টু চেন তৈরি করে নেক্সট ডাবল ক্রোসেটের উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম আবার টু চেন তৈরি করে নেক্সট ডাবল ক্রোসেটের উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম দুটি তৈরি করে এবার যে চারটি ডাবল ক্রোসেট রয়েছে এই চারটি ডাবল ক্রোসেটের ফার্স্ট ডাবল ক্রোসেটে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এরপর দুটি চেন তৈরি করে নেব এবং এই চারটি ডাবল ক্রোসেটের লাস্টের ডাবল ক্রোসেট থেকেও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম দুটি চেন তৈরি করলাম এবার এই ডাবল ক্রোসেটের উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করলাম নেক্সট ডাবল ক্রোসেট উপরে আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করলাম টু চারটি ডাবল ক্রোসেট ফার্স্ট ডাবল ক্রো একটি ডাবল ক্রো সেট দুটি চেন এবং লাস্ট ডাবল ক্রো উপরে একটি ডাবল ক্রোসেট তো এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোসেটের ওপর একটি করে ডাবল ক্রোসেট করব এবং এই চারটি ডাবল ক্রোসেট যেখানে রয়েছে তার ফার্স্টে একটি ডাবল ক্রোসেট করে দুটি চেন করে আরও একটি ডাবল ক্রোসেট করে এই পুরো রোটি কমপ্লিট করে নেব এবং এই রোটি কমপ্লিট করার পরে আমি এখান থেকে এ পর্যন্ত যে রোগুলো কমপ্লিট করেছি প্রত্যেকটি রো পর্যায়ক্রমে রিপিট করে আমরা এই বাহু পর্যন্ত যতক্ষণ না আসে সে পর্যন্ত আমরা এই রিপিট করে করে কমপ্লিট কাজটি আমি এখানে এই প্যাটার্নটি ফলো করে এই বাহু পর্যন্ত পুরো অংশটি স্লিপসের তৈরি করে নিয়েছি দেখুন এখন আমি এই যে পেপার প্যাটার্নটি কেটেছিলাম এটার উপরে আমি এই স্লিপটিকে রেখে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এই বাহু পর্যন্ত এই গাছটি করে নিয়েছি এখন আমাকে এখানে আর্ম হল এর এই যে ঢেউ সেফটি রয়েছে এখন আমাকে এই সেফটির কাজ করে নিতে হবে আর এক্ষেত্রে আমাকে এখানে ঘর কমিয়ে কমিয়ে কাজটি করতে পারে এটি আমি কীভাবে করবো এখন সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো চলুন দেখে নিই আমরা এই আরমলের শেপটি কিভাবে ঘর কমিয়ে তৈরি করব আমি এটি কিছু কিছুদূর স্কিপ করে তারপর কাজটি শুরু করব আর এজন্য আমি এই সুতাটিকে স্লিপ স্টিচ করে আমি ওই পর্যন্ত যাব যেখান থেকে আমি কাজটি শুরু করবো আমি প্রত্যেকটি চেন স্টিচের মধ্যে স্লিপ স্টিচ করে নিচ্ছি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন অ্যান্ড টুয়েলভ তো আমি বারোটি ঘর স্কিপ করে নিলাম এবার আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এরপরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নেব এবং আমি বাকি ঘরগুলি এবার ডাবল ক্রোশেট তৈরি করে নেব তো আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমার একটু ঢেউ হয়ে আসছে তো আমি এবার এই শেষ প্রান্তে যাওয়ার আগ পর্যন্ত এই পুরো কাজটি আমি করে নেব এবং এখানে গিয়ে আমি আবার ঘর কমিয়ে নেব প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে ডাবল ক্রোসেট করে নেব এবং মাছের এই কাজগুলি আমার সেম থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না তো আমি এই কাজটি করে আসছি এ পর্যন্ত এখানে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করতে চাই আর সেটি হচ্ছে আমি যে পেপার প্যাটার্নটি কেটেছি তার উপরে বসিয়ে তো আমি এই তৈরি স্লিপটি করে নিয়েছি তো এখানে আমার বাহুর মেজারমেন্ট ছিল চোদ্দ ইঞ্চি তো আমার যদি এক পাঠ হচ্ছে সেভেন ইঞ্চি তো যদি আমার এখানে এই বাহু পর্যন্ত তো খেয়াল করে দেখবেন এখান থেকে এই বাহু পর্যন্ত আসার আগে যদি আমার দেখা গেলো এই বরাবর আমার চোদ্দ ইঞ্চি তৈরি হয়ে গেছে তাহলে এখান থেকে এইটুক আমি যখন কাজটি করব। তখন আমি অর্থাৎ এদিকে আমি আর কোনো ঘর বৃদ্ধি করব না আমি সমান রেখে কাজটি করে নেব এই বিষয়টি একটু খেয়াল রাখবেন তো কাজটি করে নিতে থাকি আমি এখানে প্রথম দিকে বারোটি ডাবল ক্রোসেট স্কিপ করে নিয়েছি তো এখানেও আমি বারোটি ডাবল ক্রোসেট স্কিপ করে নেব আর এ কারণে আমি বারোটি ডাবল ক্রোসেট কাউন্ট করে আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো আমি এই টুয়েলভ নাম্বার ট্রেন একটি মার্ক করে নিলাম এবার যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটিতে আমি ডাবল ক্রোসেট করে নেব এবং আমি ঘর স্কিপ করার আগে বারোটি একটি হাফ ডাবল এবং একটি সিঙ্গেল ক্রোসেট করেছিলাম তো এই কারণে আমি দুটি ঘর বাকি রেখেই ডাবল ক্রোসেট শেষ করে নেব এরপর আমি একটি স্টিসে হাফ ডাবল ক্রোসেট করে নেব এবং একটি স্টিচে আমি সিঙ্গেল ক্রোসেট করে নেব আমি সিঙ্গেল ক্রোস তৈরি করে নিলাম তো এবার আমি একটি চেন তৈরি করে এটি ঘুরিয়ে নেব তো এখানেও আমি পাঁচ থেকে সাতটি ঘর স্কিপ করে নেব তো এই জন্য আমি এখানেও সেভেন চেন স্টিচের উপরে সেভেন স্লিপ স্টিচ করে থ্রি ফোর ফাইভ সেভেন তো আমি সেভেন স্লিপ স্টিচ করে নিলাম এবং আমি একটি চেন তৈরি করে নিলাম নেক্সট ঘরে একটি সিঙ্গেল কোসট করে নিলাম এবং ঘরে একটি হাফ ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এর পরের ঘরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম নেক্সট ঘরে আমি আর একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম আর এভাবে এবার আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথায় একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবং পরবর্তীতে এই সেম কাজগুলোই করে নেবো এখানে আর কোনো কাজের পরিবর্তন করবো না শুধু এই শেষের অংশে গিয়ে আমি আবার ঘর কমিয়ে নেব আর কিভাবে কমিয়ে নিব সেটা আপনাদের দেখিয়ে দেব আমি প্রথম থেকে সাতটি ঘর গণনা করে স্টিচ মার্কারটা মার্ক করে নিয়েছি এবার আমি এই বাকি ঘরগুলোতে ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবং আমি যে সাতটি ঘর গণনা করে নিয়েছি তার নেক্সট দুটি ঘরে একটিতে ডাবল ক্রোস হাফ ডাবল ক্রোসেট এবং একটিতে সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নেব তো এখানে আমার দুটি ঘর এখন রয়েছে আমি এই ঘর থেকে একটি হাফ ডাবল ক্রোসেট এবং পরবর্তী ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নেব সিঙ্গেল ক্রোসেট তৈরি করে নিলাম এবার একটি চেইন করে এটি কীভাবে ঘুরিয়ে নিব তো এ পর্যায়ে আমি পাঁচটি ঘর স্কিপ করব আর এর কারণে আমি পাঁচটি স্লিপ স্টিচ করে স্কিপ করে নেব থ্রি ফোর অ্যান্ড ফাইভ তো পাঁচটি ঘর স্কিপ করে নিলাম এবার একটি চেন তৈরি করে নেক্সট ঘরে একটি সিঙ্গেল ক্রোসেট এবং পরবর্তী ঘরে একটি হাফ ডাবল ক্রোসেট এবং বাকি সবগুলো ঘরে আমি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার এখানে একটি রাউন্ড শেপ চলে আসছে আর হলে যে শেপ উভয় পাশে আমার আগের স্লিপটি দেখিয়ে দিচ্ছি তো এভাবে আমার সিপ তৈরি হবে এবং আস্তে আস্তে করে উভয় পাশে ঘর কমিয়ে নিতে হবে তো আমি আপনাদের মূলত কিভাবে ঘর কমাতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনারা যখন স্লিপ তৈরি করে নেবেন তখন আপনাদের স্লিপের মেজারমেন্ট অনুযায়ী এভাবে ঘর কমিয়ে নেবেন একটু ফ্যাট যারা তাদের জন্য যদি হাত স্লিপ তৈরি করতে যান তাহলে সেক্ষেত্রে একটু এই ঘরগুলো বেশি বেশি করে স্কিপ করে নিতে হবে আর জন্য যদি স্লিপ তৈরি করতে যান তাহলে সেক্ষেত্রে এই ঘরগুলো একটু কম করে স্কিপ করে কাজটি করতে হবে মূলত আপনারা যে প্যাটার্নটি তৈরি করে নেবেন এই প্যাটার্নটির উপরে বসিয়ে আপনারা দেখবেন কতটুকু পরিমাণ ঘর স্কিপ করলে সেই প্যাটার্নটি শেপ চলে আসে ঠিক সেভাবে ঘর স্কিপ করে করে আপনারা এই কাজটি করে নেবেন এ পর্যায়ে আমি এই ভিতরের কাজগুলোর কোনো পরিবর্তন করব না এখানে আমি সেম প্যাটার্ন অনুযায়ী যে কাজ করতে হবে তা করে নেব এবং শুধু শেষের দিকে এসে আমি আবার স্কিপ করে নেব আমি এখানে পাঁচটি ঘর স্কিপ করে এই মার্কার দিয়ে চিহ্নিত করে নিয়েছি এবং পরবর্তীতে দুটি

থ্রি চেন তৈরি করে নেব এবং এটিকে ঘুরিয়ে নিয়ে আমি এখানে তিনটি চেন স্কিপ করে চতুর্থ চেন মধ্যে থেকে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো এবার আমি প্রত্যেকটি ডাবল ক্রোসেটের ঘরে একটি করে ডাবল ক্রোসেট তৈরি করে নেব তো এই কাজটি করার ক্ষেত্রে আমার এখানে একটি রাউন্ড শেপ তৈরি হয়েছে এবার আমি বাকি কাজগুলো সেম ভাবে তৈরি করে নেব স্লিভের প্যাটার্ন অনুযায়ী আমার সবগুলো কাজ তৈরি করে নিতে হবে শুধু শেষের অংশে গিয়ে আমি আবার ঘর কমিয়ে নেব আমি তিনটি চেন স্টিচ স্কিপ করে মার্ক করে নিয়েছি এবার বাকি চেন গুলোতে আমি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি ডাবল ক্রোসেট তৈরি করে নিয়েছি এবার আমি দুটি ঘর রেখে দিয়েছি তো এই একটি ঘর থেকে আমি হাফ ডাবল ক্রোসেট এবং পরবর্তী ঘর থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট তৈরি করে নেব এবার থ্রি চেন তৈরি করে নেব এবং এখানে তিনটি ঘর স্কিপ করব। ওয়ান টু থ্রি তিনটি ঘর স্কিপ করে চতুর্থ ঘরে আমি একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব তো এখানে আমি তিনটি চেন তৈরি করে নিলাম আপনারা এখানে চেন বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আপনারা দেখবেন যদি এই চেন কম হলে যদি কুচকে যায় তাহলে আপনারা একটি চেন বাড়তি করে নেবেন তো আমার এখানে তিনটি চেন তৈরি করলে ঠিক হয়ে যাচ্ছে কোনো কুচকে যাচ্ছে না তো আমি এখানে থ্রি চেন নিয়ে কাজটি করে নিচ্ছি এই পরবর্তী সবগুলো ডাবল ক্রোসেটের মাথায় ডাবল ক্রোসেট করে নেব এখানে আর কোনো পরিবর্তন করব না যেভাবে প্যাটার্নটি রয়েছে ঠিক সেম তৈরি করব এবং শেষে গিয়ে আমি আবার ঘর কমিয়ে নেব আমি এখানে তিনটি ডাবল ক্রোসেট বাদ রেখে সবগুলো ডাবল ক্রোসেট ওপর ডাবল ক্রোসেট করে নিয়েছি এবার আমি এখান থেকে এখানে ফার্স্টে যে থ্রি চেন করেছিলাম তো এই থ্রি চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম দেখুন এখানে আমার রাউন্ড শেপ চলে এসেছে তো এবার আমি আবার থ্রি চেন তৈরি করে নেব এবং এটিকে ঘুরিয়ে আমি তিনটি ডাবল ক্রোসেট স্কিপ করে ওয়ান টু থ্রি চার নাম্বার ডাবল উপরে ক্রোসেট একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আরো একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার দুটি চেন করে এই ডাবল ক্রোসেট উপরে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তো এবার আমি পুরো প্যাটার্নটি ঠিক রেখে কাজটি কমপ্লিট করে নেব এবং এই শেষের অংশে গিয়ে আমি আবার স্কিপ করে নেব এখানে আমি ডাবল বাদ রেখে বাকি সবগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি তো এবার আমি এখানে ফার্স্টে যে থ্রি চেন করেছিলাম করে একটি গ্যাপ তৈরি করেছিলাম এই থ্রি চেন গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম দেখুন আমার এখানে রাউন্ড শেপ তৈরি হয়ে গিয়েছে এবং দেখুন আমার এপাশেও রাউন্ড শেপ তৈরি হয়েছে তো এবার আমি এটিকে প্যাটার্নের উপরে এভাবে রেখে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে প্যাটার্ন অনুযায়ী আমার এই শেপটি সুন্দরভাবে তৈরি হয়েছে তো এই বাকি যে আমাকে তৈরি করে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে এটি হয়ে গিয়েছে তো এই প্যাটার্ন অনুযায়ী আমাকে আরেকটু কমিয়ে এটি শেষ করে নিতে হবে মূলত আপনারা এই প্যাটার্ন কেটে নিয়ে প্যাটার্নের উপর বসিয়ে আপনারা আপনাদের প্রয়োজন মতো এভাবে ঘর কমিয়ে স্লিপটি কমপ্লিট করে নেবেন তাহলে এরকম সুন্দর একটি শেপ তৈরি হবে মূলত আমি এখানে আপনাদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘর কমাতে হয় আপনারা কম বেশি করে এভাবে সুন্দরভাবে ঘর কমিয়ে স্লিপটি কমপ্লিট করে নিতে পারবেন আমি এখন এখানে থ্রি চেন তৈরি করে নেব ওয়ান টু থ্রি এবং এটিকে ঘুরিয়ে নিয়ে এই প্রথম দুটি ডাবল ক্রোসেট স্কিপ করে এই থার্ড নাম্বার ডাবল ক্রোসেটের উপরে আমি একটি ডাবল ক্রো তৈরি করে নেব তো আমার এই ডাবল ক্রোসেটের কাজগুলি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই প্যাটার্নের মধ্যে ঘর কমিয়ে স্লিপটি শেপ নিয়ে আসবো তো এখানে আমি পুনরায় দুটি চেন তৈরি করে নেক্সট ডাবল ক্রো সেটের উপরে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে দেব তো এখন আমি এই প্যাটার্নের উপরে ঘর কমিয়ে এটিতে এভাবে আর্ম হোলে রাউন্ড শেপটি নিয়ে আসব তো আপনারা এত সময় এই যে রোগগুলো তৈরি করেছি এখানে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিভাবে ঘরগুলো কমিয়ে নিয়েছি আপনারাও এভাবে ঘর কমিয়ে স্লিপ তৈরি করে নিতে পারবেন তো আমি এবার সম্পূর্ণ এই আর্ম হোলের শেপটি তৈরি করে ফিরছি আমি পুরো কাজটি কমপ্লিট করে সুতাটিকে কেটে নিয়েছি এবার এই সুতাটিকে স্টিচের মধ্যে হাইড করে নিতে হবে তো দেখুন সুন্দরভাবে আমার এই স্লিপটি রাউন্ড হয়ে গিয়েছে তো দেখুন আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে স্লিপটি আমি এটিকে যদি দুই ভাজে ভাজ করে নেই তো দেখুন একদম পারফেক্ট একটি স্লিপ তো আমি পূর্বে যে স্লিপটি তৈরি করেছিলাম সেটি হচ্ছে এই স্লিপটি তো দেখুন আমার একটি ড্রেসে সেট করার জন্য দুটি স্লিপই রেডি হয়ে গেছে এখন এই স্লিপগুলো আমি যে ড্রেসে সেট করে নেবো আর এটি কীভাবে সেট করে নেব সেই ভিডিওটি ইনশাল্লাহ আপনাদের আপলোড করে দেব। আপনারা সেই পর্যন্ত চ্যানেলের সাথেই থাকবেন আশা করি এই স্লিপটি তৈরি ভিডিওটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই স্লিপগুলো তৈরি করে নিতে পারবেন তো এই স্লিপটির আমি দুটি পাটে ভাগ করেছি আপনারা দুটি পাটি দেখে নেবেন তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে অল ক্লিক দিয়ে রাখুন পরবর্তী ভিডিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম